নমস্কার চন্দন দা, আপনাকে ক্যাম্পেইন কলিং এ নমস্কার। বঙ্গে কিন্তু ইতিমধ্যেই অমিত শাহজি সফর করে গেছেন এবং বছর শেষে নতুন বছরে পা দিতে না দিতেই প্রধানমন্ত্রীজি আসছেন। নবান্নে বৈঠক হয়েছে ইতিমধ্যেই অমিত শাহজির সাথে, সূত্র মারফত শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীজির সাথেও বৈঠক। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখা দেখির কিছু নেই, বিষয়টা হচ্ছে যে এটা আমি বরাবরই মনে বলেও এসেছি এর আগে যে তৃণমূল হচ্ছে বিজেপির সবচাইতে ট্রাস্টেড অ্যালাই। এত ভালো মানে শক্তপোক্ত বন্ধু বিজেপির আর নেই অন্যান্য জায়গায়। অন্যান্যদের নিয়ে তাও একটু মাথা ঘামাতে হয়, কিন্তু তৃণমূলকে নিয়ে বিজেপির মাথা ঘামাতে হয় না। এবং বিজেপির যে ওদের যে রাজনীতি আর কি, যে কংগ্রেস এবং বামেদের নিশ্চিহ্ন করো, তাতে আমাদের এই তৃণমূল দলের যিনি নেত্রী তারও এই একই ভাবনা। তার অবশ্য ভাবনা শুধুমাত্র হচ্ছে ক্ষমতায় থেকে যাওয়া, তার থেকে আর বড় ভাবনা আর ওনার কিছু নেই, শুধু ক্ষমতায় থাকা। তো তার ফল চোখের সামনে দেখা যাচ্ছে যে যে এই অনুব্রত মণ্ডল যে পুলিশকে বোম মারো বলার পরও পুলিশ এক ফোঁটা নড়ে না, সেই অনুব্রত মণ্ডলকে দু বছর আগের একখানা কেস, সেই কেসে চট করে গিয়ে ধরে নিয়ে পুলিশের হেফাজতে নিয়ে নিচ্ছে। না, কিন্তু কমপ্লেনটা দু বছর বাদে এসছে, তাই জন্য পুলিশ সক্রিয়। না না, কমপ্লেনটা দু বছর বাদে আসেনি, দু বছর বাদে দু বছর আগেই কমপ্লেনটা এসেছিল, সেরকমভাবে দেখানো হয়েছে। এবং সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে অনুব্রতকে নিয়ে এলো যাতে তিহার জেলে না যেতে হয় এবং দিল্লিতে গিয়ে ওকে জেরা না করে। যদিও আমার নিজের মনে হয় না যে দিল্লিতে গিয়ে জেরা করলেও খুব একটা নতুন কিছু আবিষ্কৃত হবে। এবং সামনে যেহেতু ভোট 24 আছে, এখানকার ভোট আছে, ওনাদের নিজেদের ভোট আছে, সুতরাং এইগুলো তো চলতেই থাকবে। এগুলো চল মানে নানান রকমভাবে বাইরে সকলের সামনে একটা আই ওয়াশ চালাবার মতন ঘটনা ঘটানো হবে, আর এদিকে তলায় তলায় সংসদে 28টা বিল পাস হয়ে যাবে এবং তৃণমূল একটি শব্দও করবে না। এবং সামনে এখন আবার জুজু দেখাতে শুরু করেছে, হচ্ছে কোভিডের জুজু দেখাতে শুরু করেছে। রোগটা আছে, রোগটা যতটা ভয়াবহ বলে দেখানো হচ্ছে ততটা তো নয়, সেটা আগেরবারই প্রমাণিত হয়ে গেছে যে ততটা নয়। কারণ আমি এর আগেও যখন এইসব বন্ধ করার চেষ্টা করা হয়েছিল তখন আমি বলেছিলাম যে প্রতি বছর 5.5 লাখ লোক টিবিতে মারা যায়। তো প্রতি বছর এটা কেন্দ্রীয় সংস্থার ইয়ে মানে ডেটা। তো তখন আমাদের বলা হয় না কেন যে আপনারা মাস্ক পরুন, আপনারা গ্লাভস পরুন, আপনারা বাড়ি থেকে বেরোবেন না? তার কারণ হচ্ছে সেটা নিয়ে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কোনো মাথা ব্যথা নেই, যারা টাকা দিয়ে এদের টাকা দিয়ে গভর্নমেন্টে রেখেছে। এবং অবশ্যই তাদের মধ্যে মানে এখন যুক্ত হয়ে পড়েছে হচ্ছে পুরো গাফামটাই যুক্ত হয়ে পড়ে, কারণ এরাই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মানে গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন এবং মাইক্রোসফট, গাফাম, এরাই এখন সবকটা 193টা দেশ এরা চালাচ্ছে এখন এই মুহূর্তে, এরাই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মাথা হয়ে বসে আছে, কিনেছে বা কিছু করেছে। তো সুতরাং সাপ হয়ে কামড়াচ্ছে এবং তারপর ওঝা হয়ে দেখা দিচ্ছেন। এই যে কিছুদিন আগে পর্যন্ত এই প্রায় 116-117 জন মানুষ মারা গেছেন এবং দেখাই গেছে হচ্ছে সেটা হচ্ছে এই টিকার কারণে। সঙ্গে সঙ্গে সরকার বলে দিল যে আমরা এর কোনো দায়িত্ব নেব না, তো আপনার টিকা নিয়েছেন আপনার নিজের ইচ্ছেই টিকা নিয়েছেন। আর এদিকে তখন আরোগ্য সেতু হ্যান ত্যান করে আপনাকে বাধ্য করা হলো টিকা নিতে, সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। সুতরাং এই দুটো সরকারই মানে খুব পরিকল্পনা মাফিক এগোচ্ছে এবং এরা
পরিকল্পনা মাফিক মানুষ মারবে, পরিকল্পনা মাফিক এরা আবার যদি একটা লকডাউনের চান্স নিয়ে আবার কিছু যদি ইয়ে সম্পত্তি সরকারি সম্পত্তি বেচে দেওয়া যায় এবং আবার আরও আবার কিছু লোককে ছাঁটাই করে দিয়ে, কারণ এদের নিজেদের যে সংকট, অর্থনৈতিক সংকট, এখান থেকে বেরোতে তো পারছে না, আর পারছেন না বলেই সেটা যে করেই হোক জনগণের ঘাড়ের ওপর দিয়ে চালাবার চেষ্টা করছে। নিজেদের অর্থনৈতিক সংকট থেকে এরা কিছুতে আর বেরোতেও পারবে না, আর যে সংকটের মধ্যে গিয়ে পড়েছে অর্থনৈতিক, সুতরাং এগুলো এইভাবেই চলবে। চন্দনদা, আপনি যে এই মুহূর্তে বললেন যে এই এই দুটো সরকারই এক প্রায়, এবং প্রায় নয় এক এক, এবং সিপিআইএম বারবারই অভিযোগ করে যে একটা সিটিংয়ের তত্ত্ব নিয়ে আসেন, বিষয়টা হচ্ছে যে এই যে তদন্তগুলো হচ্ছে বা এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা যারা গ্রেফতার হয়েছে জেলের পিছনে অনুব্রত থেকে, সবটাই কোর্ট অর্ডারে এবং কোর্ট মনিটরাইজডে এই তদন্তগুলো চলছে, কি বলবেন? তাহলে সেখানে কোথা থেকে সেটিং তথ্য আসছে? বা ধরুন এই যে আপনারা বলছেন যে এই যে বৈঠক হবে সেখানে হয়তো সেটিং হতে পারে, কিভাবে এটা বলছেন? এটা তো পুরোটাই কোর্ট মনিটরাইজড হচ্ছে। কোন বিষয়টা কোর্ট মনিটরাইজ করছে? এই প্রত্যেক শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এবং গরু পাচার, কয়লা পাচার, হ্যাঁ, কাদের হাতে দিতে হচ্ছে? হয় সিবিআই এর হাতে দিতে হচ্ছে, সিবিআই এবং ইডি, ইডি দুটোই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, এবং এতটাই নির্লজ্জ নিয়ন্ত্রণে। এর আগে অন্তত মানে আপনার কাছে 1200 উদাহরণ থাকবে যে কতটা নিয়ন্ত্রণে থাকতে পারে, কারণ একটা দেশের অনেকগুলো অ্যানালিটিক্যাল কোম্পানির মধ্যে একটা কোম্পানি তারা বলেই দিল যে এটা 2 বছর ধরে এই বাগটা স্ট্যানস্বামীর, এর স্ট্যানস্বামী তৃতীয় জন, তার আগে দুজনের ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে। তো তাতে যখন বারবার করে জিজ্ঞাসা করা হচ্ছে তাদের যে এই প্ল্যাটফর্মটা, যে প্ল্যাটফর্মে আপনারা ধরতে পাচ্ছেন, সেই প্ল্যাটফর্ম কি আমাদের সরকারের হাতে বা এজেন্সির হাতে নেই, অন্তত খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন হ্যাঁ আছে, শুধু আমাদের কাছে কেন সবার কাছেই আছে, একই প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে জানা যায় যে বাঘ দিয়েছে কি না, কত বছর আগে দিয়েছে, কি করেছে না করেছে সবটাই জানা যায়। তো সেটিং শব্দটা জানি না সিপিআইএম কি কারণ, মানে সিপিআইএম যে কারণে বলছে আমাদেরও সেই কারণ মনে, এখন আমরা তো আর আকাশ থেকে পেড়ে কোনো কথা বলি না, আমরা আরও 5টা খবরের কাগজ যেটা ওদেরই খবরের কাগজ, যা অধিকাংশই ওদের খবরের কাগজ, সেই খবরের কাগজগুলোই থেকেই আমরা দেখে বুঝতে পারি, আর ঘটনা পরম্পরা থেকে দেখে বুঝতে পারি যে কী হচ্ছে, কী হতে চলেছে, কী হতে পারে। বিষয়টা হচ্ছে যে এই যে আবাস যোজনা, সেই আবাস যোজনার টাকাতেও কিন্তু দুর্নীতি, এবং যে আশাকর্মীরা সার্ভে করে যে রিপোর্ট দিয়েছে তারাও কিন্তু, সেখানে যে রিপোর্ট আসছে সেখানে যাদের পাকা বাড়ি দেখা যাচ্ছে সবই তৃণমূলের নেতামন্ত্রী, কী বলবেন? কিছু বলার নেই তো, এটা শুনুন, এক আমি এই আগেও বলেছি এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে একদল দুর্বৃত্ত, তারা একটা দঙ্গল বানিয়েছে, পশ্চিমবঙ্গবাসী সেই দঙ্গলের হাতে রাজ্য চালনার ব্যবস্থা করে দিয়েছে। তো দঙ্গলের যা কাজ এবং দুর্বৃত্তদের যা কাজ তাই তারা করেছে, তারা তো তার অন্য কিছু করতেও চায়নি, কোনো দিন অন্য কিছু করতে চায়নি, করার ক্ষমতাও নেই, করতে গেলে যে বুদ্ধি এবং মেধা থাকতে হয়, যে শিক্ষা থাকতে হয়, এগুলো কোনোটাই এদের নেই। এরা চোর বাঁচাও চুরি বাঁচাও প্রকল্প ছাড়া আর এদের কোনো প্রকল্প নেই, এবং তো এগুলো তো এখন মানে কোর্টের জুডিশিয়ারি, এবার খুব খারাপ ব্যাপার সেটা হচ্ছে জুডিশিয়ারির ওপর দায়িত্ব বর্তাচ্ছে, আমি বিরোধীদের ক্ষেত্রে বলছি, এই বিরোধী রাজনীতি যারা করেন তাদেরকে বলছি যে জুডিশিয়ারি বলে দিচ্ছে বলে আজকে পশ্চিমবঙ্গের মানুষ জানছে, তা না হলে জানতে পারতো না, এরকম তো অবস্থা নয়, তাহলে আপনারা বিরোধী অবস্থানে আছেন কেন? তাও ইদানিং সিপিআইএমকে অনেক বেশি নড়তে চড়তে দেখছি, তাদের বিরোধিতার একটা সুর সর্বস্তরে দেখা দিচ্ছে,
কিন্তু আমি তো বুঝতে পারছি না যে কংগ্রেস মানে আর সে অর্থে বিজেপি তো বিরোধী, তাহলে বিজেপি এতদিন ধরে কি করছিল? এই ইডির অ্যারেস্ট, হ্যান ত্যানের অ্যারেস্টের আগে ওনারা জানতেন না? সব জানতেন। শুভেন্দু অধিকারী কিন্তু এই ডিসেম্বর ধামাকা বলেছেন এবং তিনটে ডেট তিনি দিয়েছিলেন, এই তারিখের রাজনীতি, তিনি তিনটে ডেট বলেছিলেন। এবং কুণাল ঘোষও দোসরা জানুয়ারি একটা ঘটনা ঘটবে, বিশাল ঘটনা ঘটবে, খেলা হবে, কি বলবেন এই তারিখের রাজনীতি নিয়ে? এগুলো এদের সমস্ত কি বলবো, বোধহয় একই বাড়িতে বসে সিদ্ধান্ত নেওয়া, তুই এটা বলবি আমি এটা বলবো, কারণ তা না হলে এক সুরে দুজনেই কথা বলছেন সেটা কি করে হয়? যে মমতা ব্যানার্জি আর অমিত শাহের মিটিংয়ে কি হয়েছে, কি করে হয় এটা, যে দুজনেই এক সুরে কথা বলছেন, এক ফ্রেজে কথা বলছেন? কারণ বলে দেওয়া হয়েছে এইটি বলবে। সুতরাং এগুলো পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল নিয়ে নতুন কথাবার্তা বলার আর কিছু নেই। চন্দনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন, কোনো রকম মস্তানি করে দলে থাকা যাবে না এবং টিকিট পাওয়া যাবে না, দল জানলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করবে, এবং এই নির্দেশের পর দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানরা একের পর এক ইস্তফা দিচ্ছে, কি বলবেন? ইস্তফা দিচ্ছে? হ্যাঁ, কোথায় পঞ্চায়েত প্রধানরা কোথায়, বিভিন্ন এলাকাতে ইস্তফাটা কার কাছে দিচ্ছে, গিয়ে সরকারের কাছে দিচ্ছে? সরকারটা কে, কারা চালাচ্ছে? সেই ইস্তফা তো দিল, আর এতদিনের অপরাধের বিচারটা কোথায় হলো, তার শাস্তি কি হলো? সেসব তো কিচ্ছু হচ্ছে না, ইস্তফা দিয়ে দে, নতুন আর একটা চোর বসাই, সে তোকে ভাগ দিয়ে আসবে, এই তো, এছাড়া তো আর কিছু হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই গিয়ে ক্ষমা চাইছেন, তিনি বলছেন যদি কোনো ভুল হয় তাকে ঘরের ছেলেকে ক্ষমা করবেন কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। এটা এবার পশ্চিমবঙ্গবাসীর নিজস্ব সিদ্ধান্ত, তারা কি করবেন, তারা যদি মনে করেন না এই তো আমার টাকা আমি পাচ্ছি, সরকারের কাছে, সরকার তো টাকা থাকে না, তো সুতরাং ট্যাক্সের টাকা থেকেই সরকার আবার দান খয়রাতি করে, কিন্তু আপনার টাকা আপনাকেই দেওয়া হচ্ছে, তার জন্য যদি সেটাও যদি না বোঝেন, তারা বুঝবেন না। কিন্তু যে দুয়ারে সরকার নিয়ে এত বিরোধীরা কথা বলছে সেই দুয়ারে সরকারকে কিন্তু কেন্দ্র স্বীকৃতি দিল। হ্যাঁ, তার দুয়ারে সরকারকে স্বীকৃতি দেওয়ার একটা সহজ সুবিধে হচ্ছে যে সরকারের হাতে সমস্ত রকমভাবে তথ্য আছে, এনআরসি এনপিএ করার জন্য তথ্যটা কাজে দেবে, দুয়ারে সরকারকে স্বীকৃতি দেবে না তো কাকে দেবে? কেন হঠাৎ করে কেন দেয় সেটা তো আগে জানতে হবে। এই যে দুয়ারে সরকার করে ওনারা যা করছেন তার 150 গুণ বেশি কাজ করে কেরালা, ওই কেরালাকে কিছু দিচ্ছে না কেন? কেরালার সঙ্গে তার মানে ইসের, কেরালা তো বিরোধী, তাকে দিচ্ছে না কেন, কি কারণে দিচ্ছে না? মানে সহজ স্বাভাবিক ব্যাপার, যেভাবে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে বঞ্চিত, যোগ্য চাকরি প্রার্থীরা, ঠিক সেইভাবেই কিন্তু সরকারি কর্মচারীরা বঞ্চিত, তারাও ডিএ পাচ্ছে না, দীর্ঘদিন মামলা চলছে, আবারও কিন্তু এক মাস পিছিয়ে গেল শুনানি, কিভাবে দেখছেন? আমার দেখা দেখির কিছু নেই, এটাই এরা করবে, এটা ছাড়া এদের করার কিছু নেই। তা না হলে এই সরকারে, সরকার যখন প্রথম এসেছিল তখন তাদের যদি বিন্দুমাত্র মানুষের সুবিধে, মানুষের ভালো থাকার প্রতি দায় দায়িত্ব বোধ থাকতো তাহলে ডক্টর গড়াইকে তো সরাতে না। এই দুদিন আগে বিশান বসুর ক্ষেত্রে যা ঘটালো বা অন্যান্য ডাক্তারদের ক্ষেত্রে যা ঘটালো সেগুলো তো ঘটাতো না, এবং একের পর এক যদি এতটাই জনদরদি হবে তাহলে মিড ডে মিলের ডিম চুরি করে কেন? এতটাই জনদরদি হবে আশাকর্মীদের মাইনে হয় না কেন? এতটাই জনদরদি যদি হয় তাহলে এই যে সিভিক ভলেন্টিয়াররা আছে
তাদের মানে কোনো স্থায়িত্ব নেই, কিচ্ছু নেই, আবার জামা কাপড় নিজেদের পয়সা কিনতে হয়, মাইনে সবসময় পায় না, কেন হবে? 100 দিনের কাজের টাকা তো আটকে রেখেছে কেন্দ্র, বারবার এই অভিযোগ হয়েছে। তার কারণ হচ্ছে 100 দিনের কাজের টাকায় লুকোতে পারছে না যে 100 দিনের কাজের, এই তো দুদিন আগেই লোকজন চিৎকার চেঁচামেচি করেছে যে আমরা তো কাজই করতে যাইনি, অথচ সেই কাজের টাকা কি করে অন্য লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল, আমি তো কাজই করতে যাইনি। তো পুরোটাই হচ্ছে চূড়ান্ত চোর জোচ্চোর এদের জায়গা, এবং এদের আর কোনো কাজ নেই। কিন্তু ববি হাকিম তো আবারও বলছে বীরভূমের বীর হচ্ছে আমি, এরা কি, হ্যাঁ বলবেই, বীর এবং বাঘ। হ্যাঁ খুবই সত্যি কথা, বীর এবং বাঘ হতেই হবে। তার কারণ আমার শৈশবে দেখেছিলাম আমি যে পুলিশ একটা রাজনৈতিক দলের হয়ে প্রচার করে, প্রচারে থাকে, আর পুলিশ একটা রাজনৈতিক দলের হয়ে ভোট করে, এটা ছোটবেলা দেখেছিলাম, এইবার আবার দেখছি যে এত সক্রিয় পুলিশ, বামফ্রন্টের সময়ও দেখিনি এত সক্রিয় পুলিশ, বামফ্রন্ট তো কম ব্যবহার করেনি পুলিশকে, কিন্তু এত সক্রিয় পুলিশ নিজেই এত স্বতঃপ্রণোদিতভাবে সক্রিয় এটা আমি আগে দেখিনি, এটা দেখেছিলাম আমার শৈশবে। একদম শেষ প্রশ্ন, সামনে পঞ্চায়েত নির্বাচন, যেহেতু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে একদম শান্তিপূর্ণ ভোট হবে, নির্দেশ দিয়েছে সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড দলের, সেখানে দাঁড়িয়ে কি আশা করছেন? সন্ত্রাসের শান্তি বজায় থাকবে, চূড়ান্ত সন্ত্রাস করার শান্তি বজায় থাকবে, সিপিআইএম কি সন্ত্রাস করেনি, করেছে তো, না করলে অত অত ভোটে যেতে কখনো, কিছু স্বতঃস্ফূর্ত তা আছে, কিন্তু আমি শেষ 15 বছরে আমি মনে করি না যে খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট হতো, হয়েছে হচ্ছে 2008 সে অর্থে। তো এরা জানে কি করে সন্ত্রাস করতে হয়, আপনি গ্রামে, আমাদের গ্রামে শ্যুট করতে যেতে হয়, আমরা জানি এরা কি করে, কি করে আমরা জানি, বাড়ি বাড়ি গিয়ে বলে আসে, তার সঙ্গে টাকা। আমাদের দেশে এখানে ভারতে কতবার নির্বাচন হয়েছে এটা একটা খুব মানে ভেবে দেখার বিষয়। সম্প্রতি গুজরাটে নির্বাচন হলো, সেখানে কিন্তু সন্ত্রাসের কথা বা ঘটনা একটা উঠে আসেনি, এবং এরমও দেখা গেছে যে লাইনে গোলাপ ফুল দিচ্ছে। যখন 12টা লোক তারা প্রমাণিত যে 3 বছরের বাচ্চাকে আছাড় মেরে মেরে ফেলেছে, 3 মাসের প্রেগনেন্টকে রেপ করেছে, তার সঙ্গে লোকজনকে পিস পিস করে কেটেছে, সেই লোকগুলোকে যখন ছেড়ে দেওয়া হয় তখন আপনাকে আর নতুন করে সন্ত্রাস করতে হয় কোথাও, করতে হয় না, পরিষ্কার বলা হয়ে থাকে যে কী হচ্ছে, কী হতে চলেছে।